প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। ভোটের মাঠে কালো টাকা ছড়াচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, এমন অভিযোগ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের। অভিযোগ অস্বীকার করে সরকারি দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন সাক্কু। এদিকে আইন না মানায় ইসির নয়, এমপি বাহারেরই ইজ্জত গেছে বলে মন্তব্য নির্বাচন কমিশনের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে রাত ১২টায়। ভোটের জন্য প্রস্তুত পুরো সিটি। সকালে রানীর দিঘির পাড়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে শান্তিপূর্ণ ভোটের আশা প্রকাশ করেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। সাবেক মেয়র সাক্কুর বিরুদ্ধে জলাবদ্ধতা ও যানজট নিরসনে ব্যর্থতা ছাড়াও এবারে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ তোলেন। এই ১৬ বছরে উনি কুমিল্লার মানুষের মানুষকে জলবদ্ধতা থেকে মুক্তি দিতে পারেন। একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি, যা মা বোনরা রাস্তায় বের হওয়ার কোনো অবস্থা থাকে না, যানজট অসহনীয় একটা ব্যাপার। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সাক্কু বলেন, প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। নির্বাচনের শঙ্কা আছে উল্লেখ করে তার পাল্টা অভিযোগ, এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে না ভোটের কথা না বললে আমার চরিত্র সম্বন্ধে কথা কন, এটা তো ঠিক না। মারে লাইব ঘুরে লাইব, কেন্দ্রের সামনে যাইও না, এটা তো আছে, তো এটাই রিলেশন আছে, এটা আমি চিন্তা করি না। ভোটের মাঠে বহিরাগত সন্ত্রাসীদের মহড়ার অভিযোগ জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নিজামুদ্দিন কায়সার। বলেন, এমপি বাহারের আইন অমান্য ইস্যু এবং সিইসির অসায়ত্ব প্রকাশ হতাশাজনক। আমরা সবাই আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠু হবে, কিন্তু আজ গতকালকে এই আমাদের স্থানীয় সাংসদকে নিয়ে যেভাবে উনি আচরণবিধি মানছে না, উনি নির্বাচনে প্রভাবিত করার জন্য অপচেষ্টাগুলো সবগুলোই করছে, যত অভিযোগ বললাম সবগুলো উনি করছে। এদিকে কুমিল্লা সিটিতে এলে এমপি বাহারের আইন না মানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এবং আহসান হাবিব খান। চিঠি দেওয়ার পরেও আইনের দুর্বলতায় ইসি কঠোর হতে পারছে না বলে জানান তারা। আপনি আইন প্রণেতা, আপনি আইন প্রণেতা হয়ে আপনি নিজেই ভঙ্গ করলেন, তাহলে কার ইজ্জত গেল? আমরা কি কোনো ইলেকশন কমপ্লিট করছি যেটা ভুল ব্যর্থ হয়ে চলে গেছি? পরে ভিক্টোরিয়া কলেজ ভোট কেন্দ্রে মক ভোটিং পরিদর্শন করেন নির্বাচন কমিশনাররা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, কুমিল্লা।